জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে। এই সময় অবিলম্বে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ঝালকাঠিতে পৌরসভার সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের 2 দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বাড়াবাড়ি করবে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করার অপচেষ্টায় কেউ লিপ্ত হলে তিনি বাংলাদেশের স্বাধীন সত্তাকে নিয়ে বিতর্ক করছেন। এ বিষয়গুলো নিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক যারা সৃষ্টি করছেন তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে বলেই এখন মনে হচ্ছে। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, জাতির জনক বাংলাদেশের স্রষ্টা, তাকে নিয়ে বিতর্ক করতে চাইলে এদেশের মানুষ তাদের প্রতিহত করবে, আইন তার নিজস্ব গতিতে চলবে।